একটি কোনো একটি বিষয়ে স্বামীজি যখন আলোচনা করছেন, একজন মহিলা আমাদের মধ্যে থেকে বললেন, স্বামীজি এই জায়গায় আমি আপনার সঙ্গে একমত নই, তুমি নও, তাহলে এটা তোমার জন্য নয়। তিনি উত্তর দিলেন। আরেকজন বললেন, কিন্তু স্বামীজি আমার তো এই জায়গাতে আপনার কথা ঠিক বলে মনে হচ্ছে। ও, তাহলে মনে হচ্ছে তোমার জন্যই ঠিক। এভাবে তিনি অপরের মতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতেন। একদিনের কথা, বিকেলের আলোচনা সভায় আমরা সেদিন 10-12 জন আছি। স্বামীজি সেদিন অদ্ভুতভাবে একটা বিশেষ ভাব নিয়ে বিবর্ণে কথা বলে যাচ্ছেন। তার কণ্ঠস্বর অত্যন্ত কোমল বলে কোমল, আর মনে হচ্ছে যেন দূর থেকে ভেসে আসছে। সন্ধ্যা হয়ে এলো, আমরা যে যার ঘরে চলে গেলাম। এমন একটা পবিত্র পরিবেশের সৃষ্টি হয়েছিল যে আমরা পরস্পরকে গুড নাইট বলতেও ভুলে গেছিলাম। এরপরে আমার বোন মিসেস লেগেট একটি ঘরে ঢুকে দেখতে পেলেন নিমন্ত্রিত শ্রোতাদের মধ্যে একজন কাঁদছেন। তিনি জিজ্ঞাসা করলেন মহিলাকে, কি হয়েছে? মহিলা উত্তর দিলেন, ওই মানুষটি আমাকে অনন্ত জীবন দিয়েছে, আমি আর তার কথা শুনতে চাই না। শান্তি যখন রেস্টিলারে, তখন একটি চিঠি আমি পেলাম। চিঠিটি লিখেছেন এক অপরিচিত মহিলা। তিনি লিখছেন, আমাদের একমাত্র ভাই লস এঞ্জেলসে গুরুতর অসুস্থ, তার ধারণা আমাদের ভাই আর বাঁচবে না, আর আমাদের খবরটা জানা উচিত। 2 ঘন্টার মধ্যেই আমি জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেলাম। রওনা হওয়ার সময় স্বামীজি একটি সংস্কৃত 80 বছর উচ্চারণ করলেন, আর বললেন, ওখানে গিয়ে একটা ক্লাসের ব্যবস্থা করো, আমি আসছি। আমি সোজা লস এঞ্জেলসে গেলাম আমার অসুস্থ ভাইয়ের কাছে। স্বামীজির কাছে আসার পরে প্রায় 10 বছর ভাইকে দেখি, 10টা বছর ম্যাকলারের সঙ্গে ভাইয়ের দেখাই হয়নি। কিন্তু আজ যখন ভাইকে দেখলাম, অসুস্থ ভাই, অথচ তার পিছনে আমার ভাইয়ের বিছানার পিছনে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণ অবয়ব অধিকৃত। 10 বছর ভাইকে দেখিনি, অথচ যার সঙ্গে এতটা সময় কাটালাম তার সঙ্গে ভাইয়ের পরিচয় হলো কী করে? প্রায় 8 ঘন্টা পরে ভাইয়ের সঙ্গে কথা বলে গেলাম সেই অপরিচিতার গৃহকর্তির সঙ্গে দেখা করতে, যার বাড়িতে আমার ভাই আছে। তাকে বললাম, আপনি মানুষটিকে চেনে? বললো, হ্যাঁ চিনি তো। কী করে চিনলেন? আমি ওকে দেখেছি। কীভাবে দেখেছেন? তো কাছ থেকেই দেখেছি, সবসময় তিনি কথা বলতে থাকলেন। আমি আবার জিজ্ঞাসা করলাম, আমার ভাইয়ের বিছানার উপরে যার প্রতিকৃতি আছে, সত্যি আপনি তাকে চেনেন? বলছে, চিনি মানে একটু দেখেছি আমি। তারপর তিনি বললেন, সেবার সেপ্টেম্বর মাসে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে আমি গিয়েছি, 11 তারিখ সোমবার 1893। একজন যুবক ধর্মের কথা বললেন এবং আমি দেখতে পেলাম অজ্ঞাত অপরিচিত মানুষেরা, বিশেষত মেয়েরা, দলে দলে বেঞ্চ নিয়ে তার কাছে এবং তাকে স্পর্শ করার চেষ্টা করছে। আমি একজন মার্কিন দূর থেকে দাঁড়িয়ে বলেছিলাম, মাছা, যদি তুমি এই আক্রমণ সহ্য করতে পারো তাহলে বুঝবো তুমি ভগবান, না হলে তুমি মানুষ। এই ভদ্রমহিলার নাম মিসেস ব্লসেট। পরবর্তী সময় তিনি স্বামী বিবেকানন্দের কাছেও কিন্তু নিজেকে ধরা দিয়েছেন। নিউ ইয়র্কের ক্যাসফিল পর্বতের ছোট্ট গ্রাম স্টোন ব্রিজ, 200 লোকের বাস, আমি সেখান থেকেই আসছি, আর এখন তিনি এখানে। আপনি তাকে এখানে আসতে অনুরোধ করবেন না? ব্লসেট বললেন অবাক হয়ে, আমি তাকে আসতে বলব? তিনি কি আসবেন? নিশ্চয়ই আসবেন। আমি তাকে আসতে বলতে বললাম, 3 সপ্তাহের মধ্যে আমার ভাই শরীর ত্যাগ করল, আর 6 সপ্তাহ পরে স্বামীজি এলেন। সেখানে এসে তিনি তার ক্লাস আরম্ভ করলেন প্রশান্ত মহাসাগরের উপকূল স্থিত একটি জায়গা, এটির নাম ক্যালিফোর্নিয়া। বেশ কয়েক মাস আমরা মিসেস ব্লসেটের অতিথি হয়েছিলাম। ছোট্ট বারান্দায় 300 শোবার ঘর,
একটা রান্নাঘর, একটা খাবার ঘর, একটা বসবার ঘর, স্নানের ঘরটা ছিল রান্নাঘরের ঠিক পাশে। প্রতিদিন শুনতাম বিবেকানন্দ স্নান করছেন আর সংস্কৃত কিছু শব্দ তিনি আবৃত্তি করছেন। আমরা প্রতিদিন যখন তাকে স্নানঘর থেকে এলোমেলো ছুটে বেরিয়ে আসতে আসতে দেখতাম, প্রাতরাশের জন্য মিসেস লজেট তার জন্য খুব সুস্বাদু প্যানকেক তৈরি করতেন, রান্নাঘরের টেবিলে বসেই আমরা সেগুলো খেতাম। স্বামীজি মিসেস লজেটের সঙ্গে খেতে খেতে কত বিষয় আলোচনা করতেন আর বলতেন, যদি পারেন ভারতবর্ষকে ভালোবাসেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত শান্তিদের মধ্যে থেকে একথা বিশ্বাস করেছি। স্বামীজির বক্তৃতায়, বাণীতে এবং ব্যবহারিক জীবনে বাছা যদি পারো ভারতবর্ষকে ভালোবেসো। তিনি বলতেন, আমার কর্তব্যগুলোকে জানিয়ে নিয়ে যাওয়া, বাকিটা সত্যি তোমাদের ব্যাপার। আমি জিজ্ঞাসা করলাম, কোনটা স্বামীজি? স্বামীজি বললেন, তুমি কি ম্যারি কুন্দি সুক্তরি করতে পারো? এই আত্মসচেতনতা ও আত্মগৌরব বোধের একান্ত অভাব সম্ভবত তার চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। তিনি মানুষ, কখনো কখনো মানুষের মতো, কখনো কখনো মানুষের অতিরিক্ত ব্যবহার করতেন। শক্তি সামর্থ্য মহিমায় সুস্পষ্ট একজন মানুষ, যে কেউ তার কাছে আসতো সেই অনুভব করত সেই সাহস ও শক্তিকে, সঞ্জীবিত হতো, সতেজ হতো, নব প্রেরণায় উদ্বুদ্ধ হতো। এই কারণে আমাকে কেউ জিজ্ঞাসা করেছে এমন মানুষকে আমি স্বামীজির কথা বলেছি। আমি সবসময় বলেছি, পূত চরিত্র ব্যক্তি সান্নিধ্যে এসে মানুষ যে সাহস পায় সেই সাহসই তার আধ্যাত্মিকতার নিদর্শন। স্বামীজি বলতেন, ত্রাণকর্তাদের কর্তব্য তার শিষ্যদের পাপ তার বিপদ বিপর্যয় নিজের উপর টেনে নিয়ে শিষ্যদের মুক্ত আনন্দের পথে চলতে দেওয়া। রেজলি ম্যানারে একবার আমার মনকে, মনের মেয়েকে একটা কথা স্বামীজি বলেছিলেন, আর বলা যায় জীবনে কোনো ঘটনাই কখনো কল্পনার সমান হবে না, এটা মনে রেখে দিও। এরপর একদিন মিসেস লজেট স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য তিনজন মহিলাকে নিয়ে এলেন। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেলাম। স্বামীজি তাদের সঙ্গে নেতৃত্বে কথা বলতে পারে আধ ঘন্টা পর এসে বললেন, এই মহিলারা তিন বোন, এরা যা আমি পেশাগো নয় এদের কাছে একবার যাই। আমি বললাম, যাও তাহলে? তিনি বললেন, যাবো? আমি বললাম, হ্যাঁ যান। ওই মহিলারা স্বামী বিবেকানন্দকে আমন্ত্রণ জানালেন মিসেস ওয়াইকফের বাড়িতে, বর্তমানে যেটি হলিউডের বিবেকানন্দ ভবন। সময় শেষ, প্যাসাগোনার একটি ঘটনা দিয়ে আমি শেষ করেছি। 3rd of February আমাদের বক্তৃতা ছিল, সেটি একদিনে 4টি বক্তৃতা করেছে। এরপরে আর বলেছি কোনো পাবলিক মিটিংয়ে যাবো না, চারজনকেই সন্তুষ্ট করতে হবে, তার মধ্যে একজন প্রত্যক্ষদর্শী উনি আছেন, উনি সোদপুরে বক্তৃতা করছেন। এখানে খুব সুন্দর ঘটনা, আগে দিন রাত্রিবেলায় আমার ভাই জিজ্ঞাসা করছে যে 3rd of February স্বামীজি কোনো চিঠি লেখেননি, মানে কোনো বছরই রবিবারে এই ফেব্রুয়ারির তৃতীয় দিবস 3 তারিখে কোনো চিঠি লেখে, তা ও কি আবিষ্কার করেছে? এই আবিষ্কারটা খুব সুন্দর। সেটি হচ্ছে 1889 এবং 1890 এই দুটি সালে বিবেকানন্দ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে একই লোককে চিঠি লিখেছে। দুটি ভিন্ন ভিন্ন বছর, একই মাস, একই দিন, যে যাকে চিঠি লিখছেন তিনিও একজন। প্রথম চিঠিটি তিনি লিখছেন বরানগর মঞ্চ বাড়ি থেকে, দ্বিতীয় চিঠিটি লিখছেন ফেব্রুয়ারি 2 তারিখে 1890 দাসপুর থেকে। চিঠির যে প্রাপক তিনি হচ্ছেন প্রবলদাস। প্রথম চিঠিতে তিনি লিখছেন ইতি সেবক নরেন্দ্রনাথ, দ্বিতীয় চিঠিটি গাজীপুর থেকে লিখছেন ইতি সেবক নরেন্দ্রনাথ। প্রথম চিঠিটি 1889 সেটি বরানগর মঠবাড়ি থেকে, তখন পরিব্রাজক জীবনে তিনি প্রবেশ করছেন। দ্বিতীয় চিঠিটি 1890 পূর্ণ পরিব্রাজক অবস্থায় তিনি ঘুরছেন উত্তর ভারত গাজীপুরে। সেবক নরেন্দ্রনাথ এই অভিমান, প্রত্যেকের মধ্যে একটা অভিমান থাকে, সেই অভিমান নিয়ে 1899 এবং 1900 4 ফেব্রুয়ারি মানে 3 তারিখের ডান্ডি পার্টি, 4 ফেব্রুয়ারি তিনি বেরুর পর থেকে চিঠি লিখছেন একজন ভদ্রমহিলাকে।
1900 সাল 14 ফেব্রুয়ারি তিনি সান ফ্রান্সিসকো থেকে চিঠি লিখছেন সেই ভদ্রমহিলাকে। এই ভদ্রমহিলার নাম হচ্ছে ক্রিস্টোফার ম্যাকলাউড। প্রথমটা ছিল দাস নরেন্দ্রনাথ। তার ঠিক 10 বছর পরে 4 তারিখে চিঠিটি লিখছেন। তাতে তিনি একটা জায়গায় লিখছেন, প্রথমটা 1899-তে, ইটি সতত সত্যাশ্রয়ী তোমার বিবেকানন্দ সত্য দ্রষ্টা যোগীরাজ বিবেকানন্দ পিতা বিবেকানন্দ। 90-তে মানে 1900 সালে 1 বছর পরে তিনি চিঠি লিখছেন সান ফ্রান্সিসকো থেকে, ইটি তোমার স্নেহের বিবেকানন্দ, অর্থাৎ যে বিবেকানন্দ সখা রূপে ধরা দিচ্ছে, যে বিবেকানন্দ পুত্র রূপে ধরা দিচ্ছে, যে বিবেকানন্দ বন্ধু রূপে ধরা দিচ্ছে। এটা আমার বিষয় না, এটা জাস্ট আমি অ্যানালিসিস করলাম। 3 তারিখ কোনো চিঠি লেখেনি, তোমার মনে হচ্ছে 3 তারিখ চিঠি লেখেনি কোনো? 3 তারিখ উনি কোথায় ছিলেন? 3 তারিখ উনি ছিলেন প্যাসাগোনাতে। 3 তারিখে উনি ছিলেন প্যাসাগোনাতে। সেদিনকে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন মহারাজ স্বামীজিকে, স্বামী মহারাজ জীবন মানে কি, নিয়ম মানে কি, জীবনের অভিব্যক্তি, ধর্ম আলোচনা হচ্ছে। স্বামী তখন তাকে উদ্দেশ্য করে বলছে, কখনো শুনেছ যে গরু মিথ্যে কথা বলে, দেওয়াল মিথ্যে কথা বলে? সে বলছে না, কখনো শুনিনি গরু মিথ্যে কথা বলে, দেওয়াল মিথ্যে কথা বলে। বলছে দেওয়াল আর গরু কখনো কিন্তু মিথ্যে কথা বলে না, কিন্তু মানুষ, মানুষই মিথ্যে কথা বলে, মানুষই মানুষকে কষ্ট দেয়, মানুষই মানুষকে যন্ত্রণা দেয়। অর্থাৎ যা করছে সব মানুষই করছে। যখন মানুষই কাজটা করছে, তাহলে এই নেগেটিভ অ্যাপিল বা অ্যাটিটিউডের সঙ্গে একটা পজিটিভ অ্যাটিটিউডও থাকবে, এই মানুষই তাহলে উন্নততর মানুষ হতে পারে। গরু তো উন্নততর গরু হতে পারবে না, দেওয়াল উন্নততর দেওয়াল হতে পারবে না, কিন্তু মানুষ সে কিন্তু উন্নততর মানুষ হতে পারে। সবাই বলছে হ্যাঁ, বলছে তাই তো আমাদেরকে বলছি, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এ সেইন্ট অ্যান্ড সিনিয়র। Saint has a past, the sinner has a future. একজন মহাপাপি আর একজন মহাপুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কোথায়? The saint, অর্থাৎ একজন মহাপুরুষ, তার একটা তপস্যাস্থিত, সাধনাকৃত তার একটা অতীত আছে, আর সিনিয়র যাকে আমরা পাপি বলছি তার একটা ভবিষ্যৎ আছে। তাহলে একজন মানুষ সে উন্নততর, উন্নততম মানুষ হতে পারে, সেই মানুষই দেবতা হয়ে যায়। মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন সেরকম মানুষ হওয়ার চেষ্টা করি, যেটা আমাদের বেশি পথে নিয়ে যায়। রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়ো প্রণমামি মুহুর্মুহু। Yeah.